যাচ্ছে, এক দিকে ভাত হচ্ছে, ডিম সিদ্ধ দেবো। কটা বাজে? আরে বাবা, আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে হয়ে গেছে কটা বাজে গো? 7:40 হয়ে গেল। ওখানে আমাদের ওর বাবা পুজো করছে, পুজো বৃহস্পতিবার ওর বাবা। আমি তো সেই ভোরবেলা উঠেছি, উঠে আবার শুয়ে গেছি, ওদের খাইয়ে দাইয়ে দিয়ে ওদের তুলে ওরা ঘুমিয়ে পড়লো, আমি গিয়ে শুয়ে পড়লাম। তারপরে তো ওর বাবার কাজ থাকে, যা কাজ, বাগানের কাজ, উঠোন পরিষ্কার করা, তারপরে স্নান করা, তারপরে কি করে স্নান টান করে ফুল তোলা, ফুল ঠুল তুলে তারপরে ইয়ে করে, স্নান করে ফুল তুলে ঠাকুরের বাসন মেজে পুজো দেয়, না হলে জল আনতে চলে যায়, জল এনে তারপরে পুজো দেয়। আজকে যেমন জল এনে পুজো দিচ্ছে, কারণ বৃহস্পতিবার একটু বেশি পুজোর ঝামেলা থাকে, ওই জন্য পুজো দিচ্ছে। আমি তো পুজো টুজো দিই না, আপনারা হয়তো জানেন কি জানেন না ঠিক জানি না, আমি পুজো টুজো দিই না। দিই না বলতে কোনো ভালো দিনে ঠিনে, শুভ দিনে ঠিনে থাকে ওই দিন আমি হয়তো পুজো দিই, না হলে ছেলে আর বাবার হচ্ছে ওইটা ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টটা ছেলের আর বাবার, ছেলে দেয় নাহলে ওর বাবা দেয়। বেশিরভাগ চামচ খুঁজে পাচ্ছি না, বেশিরভাগ এই বাড়িতে আসার পরে বেশিরভাগ ওর বাবাই দিচ্ছে, কারণ ছেলে স্কুল ফুল থাকে, পুজো টুজো করে যেতে যেতে দেরি হয়ে যায় স্কুলে, ওই জন্য ওর বাবা দেয়। আর না হলে আজকে যেমন এক জায়গায় যাওয়ার আছে, এখন যেতে পারবো কি জানেন না, আজকে 5 তারিখ, আজকে ছেলেকে নিয়ে হসপিটালে যাওয়ার আছে ওই ছেলের সিস্টের ব্যাপারে, তো এখন ছেলেকে নিয়ে যেতে পারবো কি? এই চা এখানে রাখলাম। হ্যাঁ, আর আমার মহারাজকে দেখুন, মহারাজ সেই মশারির ওপরে শুয়ে আছে, ঠিক আছে। শশা খাওয়া হয়ে গেছে, যে শশা স্প্রাইট খাওয়া হয়ে গেছে, আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন, ঘরদোর পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে, বাচ্চারা ঘুমাচ্ছে, ফুটন ফুটন সব ধোয়া। ভাত বসে গেছে, ডিমের ঝাল করবো, আর কি একটা সবজি করব, চাটনি করব, কি টমেটো আছে অনেক, চাটনি করে নেব। তাহলে চাটা আমি খাই, আমার হচ্ছে গ্লাসে চা, আপনারা তো জানেন। ঠিক আছে, ওর বাবা খালি গায়ে আছে, আবার পরে কথা হবে। নাও চা, নাও। ওই বিস্কুট পড়ে গেল। আমার কি কি নিয়ে এসেছে দেখুন, আমার স্পার্কির গম, এই যে স্পার্কির গম, এই যে বাচ্চাদের বিস্কুট, আমার বাচ্চাদের জন্য চাল, আর কালো প্লাস্টিকে কি আছে মাংস, আর এই যে স্পার্কির জন্য স্প্রাইট। ও প্রায় যেই থেকে ওর ছেলে চলে গেছে, শুধু আমার বাচ্চাদেরই খাইয়ে যায়, এই হচ্ছে কথা। এই যে আপনাদের মাতনের মাকে দেখুন, মাতনের মা এখনো মাস্ক পরে আছে, মাতনের মা করোনার ভয়ে নাই তো, আর এটা আমার একটা ভাইয়ের ছেলে, আপনারা তো চেনেন, ও তো প্রায় খাওয়ার দিয়ে যায়, মাতনের মা পাঠিয়ে দেয়। ওষুধ কিনেছিস? কিনেছি, তোকে দেখাবো। ও খাচ্ছি আমি, ওকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, রাখ। ওরা এসছে, তাই পরোটা আলুর দম করেছি, ভাইও এসেছিল, ওরা খেয়ে দিয়ে চলেও গেছে। এই যে ছেলের চাউমিন, আমি জানি না, এই যো আমার অবস্থা দেখুন রান্নাঘরের, ব্যাস এই অবস্থা। ওরা চলে গেছে, দেখাতে পারিনি এই কারণেই, কারণ ওই ছেলের ব্যাপারে ভাই একটু কথা বলতে এসেছিলো, তা ছেলেকে একটু বোঝালো, কারণ ছেলে কি করেছে জানেন, কী করেছে বলুন তো, ছেলে কি করেছে আজকে তো সকালে দেখলেন আমি হসপিটালে গেছি, ওর আজকে ব্লাড টেস্ট ছিল, ওর এই জায়গাটায়, যারা মানে আমার পুরানো ভিডিওতে দেখবেন, ওর এই কানের এই পাশে একটা সিস্ট হয়েছে, সেই সিস্টটা দিন দিন বড় হচ্ছে, তো আমি তো হোমিওপ্যাথি করেছিলাম কমেনি, তা এখন হসপিটালে আর কি ওকে দেখাচ্ছি। এবার আজকে অপারেশনের ডেট ছিল, মানে আজকে ডেটটা অপারেশনের ছিল না, ব্লাড টেস্ট করতে হয়তো আজকে ডেটটা দিত, ছেলেকে সারাদিন আর কেউ ফোনে পায়নি, মানে ফোন করে ওকে আর ফোন কাউ ধরেইনি, কারণ আমার মানে মেজদির ছেলে আসবে, ওকে নিয়ে যাবে হসপিটালে, তার আগে আমি চলে গেলাম হসপিটালে গিয়ে, আমি ওখানে গিয়ে কাটফাট করার ব্যাপার থাকে, পাইনি ছেলেকে, পাইনি। তার ও কী করেছে, ওর পিসিমণি, ছোটো পিসিমণির বাড়ির ওখানে গিয়ে কিছুটা সেফটি পিন দিয়ে খুঁচিয়ে ওই সিস্টের ভেতরে যে ময়লাটা থাকে সেটাকে বাইরে বার করেছে,
আবার বাড়িতে এসে দুপুরবেলা নাকি আমার ভাই এসেছিল, এখন ভাই এসে বলছে বলে দুপুরবেলা এসে দেখছি ও সেফটি পিন দিয়ে মানে গরম জল টরম জল করেছে, কারণ আমি এসে দেখছি গ্যাসের ওপরে এ পড়ে আছে, তেসলাই কাঠি পড়ে রয়েছে, তারপরে একটা বাটিতে জল বসানো, তার মানে কি ওটা গরম জল করে সেক ফেক দিয়ে মানে যদি ওকে অপারেশন করতে হয় সেই ভয়ে নিজে নিজে পাকামো করে ওই কাণ্ডটা করেছে। এই এখন ডেটল ফেটল দিয়ে দেবো, টিটেনাসটা নেওয়া আছে যেহেতু অপারেশন হবে বলে টিটেনাসটা দেওয়া হয়েছিল, তা সেই টিটেনাসটা নেওয়া আছে, অতটা ভয় পাচ্ছি না, কিন্তু ওই যে সেফটি পিন গরম করেছে, কারণ গ্যাসে আমি সব দেশলে কাঠি ফাটি পড়ে আছে দেখেছি, গরম জল করেছে সেক দিয়েছে বুঝতে পারছি, কারণ গামছা দিয়ে করেছে, গামছার লাল রঙটা নতুন গামছা, বাটিতে লাল লাল জল, আমি তো অতটা বুঝতে পারিনি, আমি অতটা গুরুত্বও দিইনি যে কী করেছে, এখন তো এই শুনছি এইসব চল, তাই একদম নিজে বার করে সব ময়লাটা পুরো কমিয়ে দিয়েছে, এখন দেখানো যাবে না, এখন বাবুর মাথা গরম আছে। হ্যাঁ, তারপরে কথা হবে, ভিডিও এখানেই শেষ হলো, আর ওরাও চলে গেছে, ওরা এসছে আমি কিছু দেখাতে পারি না, কারণ মানুষজন এসছে তাদের কী খাওয়া দাওয়া দেখাবো বলুন, এটা তো ঠিক আমার তো মনে হয় না যে এগুলো ঠিক, তাও নিজের মানে খুব ক্লোজ যদি হতো তাও একটা তাও দেখাতাম, কিন্তু যে ভাই এসে গেছে, ভাই এসে ওর সঙ্গে যে কথা বলছে ওই সময় তো সিরিয়াস না, বোঝাচ্ছে ওকে যে কেন এরকম করেছিস এই করেছিস, বা হসপিটালে যাসনি কেন, মামা এসে ভাগনাকে বকাবকি করছে, সেই সময় আমি ভিডিও ফোন ধরিনি, তো ভিডিও শেষ হলো এখানেই, পরে আবার কথা হবে। বেরোচ্ছি, দাঁড়ান, বাপরে বাপ, বেরোচ্ছি, হসপিটাল যাচ্ছি, ছেলের ওই যে সিস্টের ব্যাপারে আজকে ব্লাড টেস্ট আছে, তা ছেলে যদি না যায়, ছেলে যাবে না হয়তো ভয় পাচ্ছে, মাথা ঘুরে গেছিলো ইঞ্জেকশন নিয়ে, তা ও যদি না যায় আমি ওই জন্যই যাচ্ছি আরও, যে বাইরে থেকে ব্লাড টেস্টটা লিখে নিয়ে চলে আসবো, হুম, ওই কারণে আরও যাচ্ছি, আর যদি ও যায় তো ওখান দিয়ে করিয়ে নেব, আর না হলে আমি লিখে নিয়ে চলে আসবো, খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে বলে এখন বিস্কুট খেতে খেতে হাঁটা লাগাবো, আর এই যে এদের সব ভাত ফাত দিয়ে গেলাম, টাটা বাবা টাটা, লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, একে ভাত দিয়ে গেলাম, বাচ্চাদেরও দুবার, একবার তো ভোরবেলা খাইয়েছে, এখন আবার খাইয়ে দাইয়ে সব ঢুকিয়ে রেখে গেলাম, ওরা থাক আমি যাই, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, ছেলে পিসির বাড়ি গেছে, পিসির বাড়ি থেকে আসুক, এবার ওর দাদা এসে নিয়ে যাবে, ওর দাদা গেছে পড়তে, আজকে অনেক সমস্যা বুঝেছেন, যদি ও ছেলে যেতে চায় তো যদি ওর দাদা আসে তাহলে ওকে নিয়ে যেতে পারবে না, আলে আর কেউ নিয়ে যাওয়ার নেই, আর বাবা তো অফিসে চলে গেছে, আর না হলে আমি ওই বাইরে থেকে ব্লাড টেস্টটা লিখে নিয়ে চলে আসবো, ও যদি না যায় তাহলে বেরোই।